सर्वभूतेषु इन्द्ररूपेण शासिता জীবনে আমরা সঠিক পথের খোঁজ কে না করি বলুন তো, কিন্তু এই সঠিক পথ খুঁজতে খুঁজতে অনেক বড় বড় ভুল করে ফেলি, অনেক ভুল মানুষ ভুল চিন্তা ভাবনা দ্বারা চালিত হই। তবে এবার সেই সঠিক পথের দিশা দেখাতে চলেছে রাজডাঙ্গা নব উদয় সংঘ, এবং এই বিষয়ে আরও বিশদে জানাতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন এই ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নির্মলদা। নির্মলদা, প্রথমেই জানবো যে এত সুন্দর সঠিক পথ দেখাতে চলেছে তোমরা দর্শনার্থীদের, সেটা যদি বিশদে আর একটু বলো এই ভাবনা চিন্তা। না, আজকে সমাজ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িকতায় জর্জরিত, যার জন্যে আমাদের শিল্পী সুশান্ত পাল আমাদের দিশা দেখালেন। প্রথমে আমরা বললাম রাজডাঙ্গা, রাস্তার খোঁজে রাজডাঙ্গা, আমাদের থিমের নাম দিলাম মার্গ, মার্গ দর্শন। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, আমাদের সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। দর্শনার্থীরা আসবেন, তাদের পছন্দের দ্বার দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করে মূল জায়গায় চলে যাবেন। মূল জায়গা বলতে আমরা বলছি মোক্ষ লাভ করার জন্য যে জায়গা, যেখানে দেখতে পাবে যে এই ধরুন আমাদের যে সৃষ্টি, সেই সৃষ্টিটা হচ্ছে কি, আমরা এই যে আলো বাতাস মাটি জল এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, এবং মানুষের সৃষ্টি হয়েছে নারীর মধ্যে দিয়ে, সেই নারী মূর্তির কাছে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখতে পাবেন যে কোথায় সৃষ্টি, কোথা থেকে তৈরি হয়েছে এই আমাদের এই প্রাণের ইয়ে, সেইটাই আমরা এবারে দেখাতে চেষ্টা করব। শিল্পী আমাদের সুশান্ত পাল শিল্পী, উনি আমাদের সাথে আলোচনা করেন যে এই ধরনের একটা, এটা তো সত্যিই একটা আজকে সমাজের একটা বার্তা দেওয়ার জন্য একটা কঠিন জিনিস আমরা তৈরি করছি। আমাদের যে ধরুন সাধারণত কলকাতা পুজোয় কী হয়, থিম বেশ পুজো হয়, যেখানে ধরুন শিল্পীরা নানা রকম মেটেরিয়াল দিয়ে জিনিস তৈরি করে, কিন্তু এটা তো থিম বেস পুজো নয়, এটা একটা কনসেপচুয়াল একটা জিনিস, একটা ধারণা, এবং সেটা বাস্তব, সেই বাস্তবটা আমরা কিন্তু তুলে ধরেছি। যার জন্যই আমরা বলছি যে আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা উপলব্ধি করুন। এই মণ্ডপটা পরিদর্শন করার পর মানুষ যদি উপলব্ধি করতে পারে যে হ্যাঁ, বাস্তব জিনিসটা এই, একটাই পরিচয় আমরা মানুষ, ধর্ম বলে কিছু নেই, তাহলেই হচ্ছে আমাদের সার্থকতা, শিল্পীর সার্থকতা, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের এটা তো ক্রাউড পুলার পুজো, সুতরাং দর্শনার্থীদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে, যেমন ধরুন তাদের সুষ্ঠুভাবে যাতে মণ্ডপে প্রবেশ করতে পারে, এবং বিশেষ করে আপনাদের একটা ভিআইপি গেটও থাকে, সেই গেট দিয়ে প্রবেশ করবে। আমার মনে হয় দর্শনার্থীরা খুব শান্তিভাবে সুষ্ঠুভাবে, এবং এই যে আমাদের যে একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করি, তাতে এই মণ্ডপ দর্শন করে তারা খুবই আনন্দ পাবে, এটাই আমি আশা রাখি। তাহলে সিটিজেনের আপ্যায়ন অ্যাওয়ার্ডসের জন্য আপনারা পুরোপুরি প্রস্তুত? একদম একদম প্রস্তুত, একদম প্রস্তুত।
জিতবে কারা? রাজা ছাড়া সবাই পারা। সিটি ছাড়া আপ্যায়ন জিতবে কারা? রাজা ছাড়া সবাই পারা। সিটি ছাড়া আপ্যায়ন জিতবে কারা? রাজা ছাড়া সবাই পারা। ধর্মের নামে আর কোনো ভুল নয়, সকলের মুখেই একটাই কথা উচ্চারিত হওয়া উচিত, তাহলে আমরা সবাই মানুষ। এত সুন্দর একটা মেসেজই কিন্তু তুলে ধরেছে রাজডাঙ্গা নব উদয় সংঘ, তাই সেটা যদি নিজের চোখে দেখতেই হয় চলে আসতে হবে এখানে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।